বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের মোরেলগঞ্জ পৌর শাখার 8 ও 9 নং ওয়ার্ডের 35 সদস্য বিশিষ্ট দুটি কমিটি গঠন করা হয়েছে। 8 নং ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন মোহাম্মদ মোজাম হাওলাদার সভাপতি, আব্দুল লতিফ শেখ সহসভাপতি, মোহাম্মদ সালাম হাওলাদার সাধারণ সম্পাদক, মোহাম্মদ বাবুল শেখ যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ জাহাঙ্গীর শেখ দপ্তর সম্পাদক ও মোহাম্মদ তুদামিয়া সাংগঠনিক সম্পাদক। অপরদিকে 9 নং ওয়ার্ডের মোহাম্মদ বাদল শেখ সভাপতি, মোহাম্মদ মহারাজ শেখ সহসভাপতি, মোহাম্মদ শহীদুল ইসলাম পনু সাধারণ সম্পাদক, মোহাম্মদ কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ মোকসেদুর রহমান দপ্তর সম্পাদক ও মোহাম্মদ ইব্রাহিম শেখ সাংগঠনিক সম্পাদক। উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন শেখের উপস্থিতিতে আওয়ামী মৎস্যজীবী লীগের পৌর শাখার সভাপতি কাজী নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মল্লিকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে 35 সদস্য বিশিষ্ট এ কমিটি বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।